হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখো একটু সকাল থেকে প্রচণ্ডই ব্যস্ত ছিলাম সেই কারণে তোমাদের সামনে এসে কথা বলার মতো একটুও টাইম পাইনি তো যাই হোক আজকে পুরোটা ভিডিও এরকম ভয়েস ওপারের উপরেই চলবে কারণ বুঝতেই পারছো বাড়িতে যেহেতু এরকম কাজকর্মগুলো করতে হচ্ছে সেই কারণে আজকে প্রচণ্ড ব্যস্ত তার উপর আজকে তোমাদেরকে রবিবারের একটা ব্লগ শেয়ার করছি আজকে রবিবার সকালে পড়ানো ছিল না ঠিকই কিন্তু প্রতিদিন তো সকালবেলা দেখো ছটার সময় ঘুম থেকে উঠতে হয় সাড়ে ছটা থেকে পড়ানো থাকে তাই ছটার সময় ঘুম থেকে উঠে সকালে চলে যাই তো এই রবিবারটাই একমাত্র দিন যে দিনটা আমি ছুটি পাই মানে একটু সকালে ঘুমানোর টাইম পাই আর বলতে পারো শনিবারটাও ছুটি থাকে কিন্তু তোমরা তো জানোই আমাকে এদিক সেদিক যেতে হয় সেই কারণে যেই শনিবারটা আমি মানে সপ্তাহে একদিন না দুদিন ছুটি পড়েই যায় কোন কোনো সপ্তাহে দুদিন পরে আবার কোনো কোনো সপ্তাহে একদিন পরে তো যেই সপ্তাহটাতে আমি একদিন ছুটি করি সেই সব সেই পড়ানোটা আমাকে শনিবার করে পড়িয়ে দিতে হয় সেই কারণে মোটামুটি ধরে নাও সপ্তাহে প্রতিদিনই আমার ব্যস্ত ব্যস্তই থাকে সকালবেলা আমি একদিনও ঘুমানোর টাইম পাই না তো সেই কারণে এই রবিবার দিনটাই একটু ভালো দিন যেই দিনটা আমি একটু বেলা করে ঘুমোতে পারি তো যাই হোক আজকে সকালবেলা তাও আটটার সময় ঘুম থেকে উঠেছি আর বেলা সকালের রোদ জানোই তো সকালবেলা আটটার সময়ও কিন্তু প্রচণ্ড রোদ উঠে যায় তো আমাদের ছাদে তো আসেই তো সেই কারণেই তার মধ্যে এটা হচ্ছে পুজোর মাস আর পুজোর আগে আমাদের বাড়িতে তো প্রতি বছর এরকম জামা কাপড় রোদে দেওয়া হয় তো এবছরও দেওয়া হচ্ছে তো রোদে এবার আমিই দিয়েছি তুমি তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে সমস্ত জামা কাপড় ছাদে নিয়ে এসে এসে এগুলো রোদে দেওয়া খুব কষ্টকর একটা কাজ আর কী বলতো আজকে তোমাদেরকে দেখাবো বলেই আমি বিশেষত এই শাড়িগুলো তোমাদেরকে দেখাবো বলেই মানে এক জায়গায় রেখেছি না নাহলে কী বলতো এক সবগুলো একসাথে হয়ে যায় যখন গোছানো হয় তখন আলাদা আলাদা করে পাট পাট করে গোছানো হয় কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো বলে শাড়িগুলো সবগুলো আমি এরকম ঝুলিয়ে দিয়েছি আর যেগুলো নাকি শাড়ি ছাড়া অন্যান্য যেই ড্রেসগুলো থাকে সেগুলো আমি নিচে একটা নেট পেতে তার উপরে দিয়েছি তো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছি এই শাড়িগুলো হচ্ছে আমাদের বাড়ির শাড়ি মানে আমার মার শাড়ি হলে আমার শাড়ি হলে দিদির শাড়ি তো এরকম করে আমাদের মানে মিলিয়ে মিশিয়ে আছে তিনজনের শাড়ি তো প্রচুর প্রচুর শাড়ি দেখে বুঝতেই পারছ যে আমাদের পুরো ছাতটার মধ্যেই কিন্তু শাড়িতে পুরো ভরে গেছে তবে এই পর্যন্তই কিন্তু শেষ নয় এখানে আমরা মোটামুটি দুটো ঘরের মানে দুটো আলমারির শাড়িগুলো দিয়েছি এছাড়াও প্রচুর আরও শাড়ি আছে যেগুলো তো সব ওরকম পাট পাট করে মানে দেখানো সম্ভব নয় আর তার থেকে বড় কথা হচ্ছে একদিনে সব দিলে আমি পুরো শেষ সেই কারণে আমরা আজকে মানে দুটো আলমারি দিয়েছি আর পরে যেদিন আবার টাইম পাবো সেদিন আবার দুটো আলমারি দিলে সব কিছু মানে শেষ হয়ে যাবে জামা খুব রোদে দেওয়া হয়ে যাবে তো আমি আছি বলেই আজকে সাধারণত দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছ ভর্তি শাড়ি পুরো ছাদ একদম শান্তিপুরের মানে হাটে ভরে গেছে আর এই শাড়িগুলো কিন্তু সব কিন্তু শান্তিপুরের নয় তবে অনেক শাড়ি আছে এখানকার যেগুলো শান্তিপুরের কিনবো না না করেও কিন্তু দেখবে অনেকগুলো শাড়ি যখন দেখি তখন কিন্তু ঠিক পছন্দ হয়েই যায় আর এই যে বেনারসিগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে আমার একটা বেনারসি আর মেজির একটা বেনারসি এগুলো বেনারসি ঠিক না এগুলো কাতান শাড়ি তো যখন এগুলো নতুন নতুন উঠেছিল তখন ওগুলো কেনা হয়েছিল তো এগুলো তো পড়াই হয় না তোমরা তো জানোই এই সমস্ত রেস পুজো বা বিয়েবাড়ি বা কোনো বড়ো অকেশান ছাড়া এগুলো পড়া যায় না সেই কারণে ওগুলো একদিন করেই পড়া হয়েছে আর এখানে যে এই শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো সব শাড়ি মার মানে মোটামুটি ধরে নাও এই ছাদের ম্যাক্সিমাম শাড়ি হচ্ছে মার আর মাস শাড়ি মানেই আমাদের শাড়ি তোমরা এর মধ্যে কিছু কিছু শাড়ি আছে যেগুলোতে আমাকে পরে ভিডিও করতে হয় তো দেখেছো কখনো কখনো তো আগে তো আমি এরকম মাঠ থেকে এক একটা শাড়ি নিতাম নিয়ে নিয়ে ভিডিও করতাম তো যাই হোক জামাকাপড় তো ওদিকে আমার রোদে দেওয়া হয়ে গেছে এখন দেখো দুপুরে রান্নাটাও তো করতে হবে এবার যেহেতু আমি আজকে ছাদের জামাকাপড়গুলো রোদে দিয়েছি এবার এগুলো রোদে দেওয়ার একটা খাটনি আছে সেগুলো আনার একটা খাটনি আছে সেই কারণে রান্নার দায়িত্বটা আজকাল আমার নেই তো মাই রান্না করবে তো কি রান্না করবে জানো এই যে কলা গাছ দেখছো এই কলা গাছটার থেকে কি বের করা হচ্ছে বলো তুই তো তাও ঠিক যে কলা গাছের ভেতর থেকে কি বেরোবে থোর ছাড়া তো এটাকে তো আমরা ভাড়ালি বলি অনেকে থোর বলে আমি আর থোর বললাম তো যাই হোক এই দেখো বাবা এটা কাটছে এর ভেতর থেকে থোরটা বের করবে বের করে তারপর সেই থোটটা ভাজা ভাজা করা হবে এই যে দেখো এরকম ভেতর থেকে এরকম বেরোবে বেশ সুন্দর লাগে খেতে তো আমাদের বাড়িতে তো খায় এই জিনিসটা তো তোমরা কে কে খাও তোমাদের বাড়িতে কে কে খায় সেটা তোমরা রান্না কমেন্ট করে জানাতে পারো আর এই থোটটা খাওয়া কিন্তু খুব ভালো এতে প্রেশার লো হয় মানে হাই প্রেশার থাকলে হাই প্রেশারটা কমে যায় তো এই দেখো এরকমভাবে বের করছে তো এই দেখো থরটা বের করা হয়ে গেছে তো আমি দেখিনি মানে বাবাই সবসময় নিয়ে আসে যেহেতু বাড়ির ওপর এরকম কলা গাছটা কাটা হচ্ছে সেই কারণে ভাবলো আমি নিজেও দেখে নি আর তোমাদেরকেও দেখিয়ে দিই তো রবিবারের আমাদের আজকে লাঞ্চের মেনুতে রয়েছে চিকেনের পাতলা ঝোল এখানে আছে থোর ভাজা যেটাকে ভাড়ালি ভাজা বলা হয় আমরা তো ভাড়ালি বলি আর আছে এখানে পেঁপে সেদ্ধ এখানে রয়েছে কচুর একটা তরকারি ভাজা যাই হোক আর এখানে আছে ভাত ব্যাস এই হচ্ছে আজকে আমাদের রবিবারের মেনু এবার দেখো এই যে যেই শাড়িগুলো তোমাদেরকে দেখালাম সেই শাড়িগুলো সমস্ত শাড়িগুলো এনে ভাজ করে আলমারিতে জায়গা মতো রাখা এটা যে কতটা কষ্টকর কাজ শুধুমাত্র যারা দিচ্ছ তারাই জানো এই দেখো আমাদের এক সাইডে জায়গা ধরছিল না বলে পেছনেও আবার কিছুটা দিয়ে দিয়েছি তো যাই হোক কেমন করে করে পাট পাট করে 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 মানে যেটা যেখানকার জিনিস সেটা সেখানে রেখে দিয়েছি তো যেগুলো নাকি ডেইলি ইউজ করতে কাজে লাগে ধরো মা ডেইলি ইউজ ঠিক না মানে ধরো হরিঙ্গাটা গেলো বা কোথাও গেল তখন সব কাছে কাছে গেলে যেইগুলো লাগে সেগুলো একদিকে রাখা হয়েছে তারপর যেগুলো ধরো খুব ভালো একটু শাড়ি মানে বিয়েবাড়ি টিয়ে বাড়ি গেলে যেটা কাজে লাগে সেটা একদিকে রাখা হয়েছে তারপর মেজদিরটা আলাদা রাখা হয়েছে বরদিরটা আলাদা রাখা হয়েছে মানে বেশি নেই ওদের দুটো একটা আছে তবুও ওদেরগুলো সাইড করে দেওয়া হয়েছে আর এই যে এখন যেগুলো দেখছো এগুলো কিন্তু একান্তই আমার শাড়ি ঠিক আছে এগুলো খুব কম পরিমাণটা মানে পাঁচ ছটা মতো শাড়ি আছে এই শাড়ি কটা আমার আমি নিজে কিনেছিলাম পছন্দ করে তো যাই হোক এগুলো তো হয়ে গেছে আর বিকেলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা আর আমি মিলে ওগুলো রোদে দিয়েছি আর দুর্গা আগে মানুষ কী করে বলো তো ফর্সা হওয়ার জন্য ফেসিয়াল করে ফেস প্যাক কর লাগায় তারপর এটা সেটা হ্যাড্ডা অনেক কিছু করে ফসা হওয়ার জন্য বা স্কিন ভালো রাখার জন্য আর স্কিনটা যাতে খারাপ হয় তার জন্য যাবতীয় কাজ আমি করে ফেলেছি মানে তোমাদের জন্য যেই ঘুরে ঘুরে যেই ভিডিওগুলো কালেক্ট করা মানে এই মার্কেট সেই মার্কেট এখানে এই প্যান্ডেল ওই প্যান্ডেল ভিডিও করতে করতে মানে স্কিনের অবস্থা কেমন হয়েছে বুঝতে পারছো তো মানে কালো হওয়ার যাবতীয় প্রসেস জানতে হলে তোমরা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো তো যাই হোক তো এখন আমাদের ছাদের মধ্যে না প্রচুর ভালো ভালো ফুল ফুটেছিল তো ভাবলাম সেটাও তোমাদেরকে একটু শেয়ার করি আর এই ফুলের বাগান তো জানোই আর যারা জানো না তাদেরকে বলে দিই এই ফুলের বাগান হচ্ছে আমার বাবার বাবার স্বর্গ বলতে পারো এটা কারণ বাবা সারা দিন মানে ম্যাক্সিমাম টাইমটাই এই ছাদের মধ্যেই কাটায় ছাদের এই ফুল গাছে যত্ন নেয় ফুল গাছে জল দেয় তারপরে যখন জামা জামাকাপড় মেলছিলাম তখন তোমরা দেখতে পাচ্ছিলে যে ছাদের মধ্যে পাকাটি মেলা ছিল সেগুলো হচ্ছে কিনে আনা হয়েছিল সেই পাকাটিগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে ছাদটাকে একটু মানে পরিষ্কার টরিষ্কার করেছে সেই কারণে ছাদে আসা একটু ভালো লাগছিলো ছাদটা ভালো পরিষ্কার লাগছিল তো সেই কারণে ভালো একটু যাই গিয়ে পরিষ্কার অবস্থায় তোমাদেরকে দেখাই কারণ তোমরা তো এর আগে নোংরা অবস্থায় দেখেছ সেই কারণে এখন পরিষ্কার অবস্থায় দেখালাম আর আমাদের ছাদের মধ্যে কত ফুল হয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম দেখতেই প্রচুর 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 ফুল তো আমি আর মা গেছিলাম ওই যে মা ওখানে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ যাই হোক তো যাই হোক ছাদে আমাদের আর একটা নতুন গাছ এনেছে জানো তো এই দেখো এই গাছটা এই গাছটা কি বলো তো এই গাছটা লজ্জাপতি গাছ এই পাতাগুলো হাত দিলেই একদম নুয়ে যায় দেখো একটুখানি হাত দিয়েছি এই দেখো পুরো এতিয়ে গেছে ছোটোবেলায় এরকম করতাম প্রত্যেকটা গাছের মধ্যে এরকম করে আঙুল দিয়ে আঙুল দিয়ে ওদেরকে লজ্জা দিতাম তো এখন অনেক দিন পরে এই গাছটা এনেছে তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আর আমি তো একা না আমার সাথে সাথে আমার মাও আজকে বাচ্চা হয়ে গেছে ওই দেখো লাঠি দিয়ে লাঠি দিয়ে মাও লজ্জা দিচ্ছে আমি একদিকে করি আমার মাও একদিকে করছে এমন করে পুরো গাছটার মধ্যে কত পাতা দেখা যাচ্ছে দেখো এখন একটু পরেই আর পাতা থাকবে না সব গাছের পাতাগুলো পুরো একদম নুইয়ে যাবে আর তখন আর দেখতে ভালো লাগে না এরকম পাতাগুলো যখন ছড়িয়ে ছড়িয়ে থাকে তখনই দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক সমস্ত ভিডিওটা তো ভয়েস ওপর ভয়েস ওভারের উপরই চালালাম তো এই বোরিং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও তো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমার করা ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয় তো আবার দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো তাটা Bye-bye.